মনোরোগীদের কথা ভেবে এবার উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তর। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক কর্মশালার আয়োজন করা হয়েছে, তবে এই কর্মশালা আর পাঁচটা কর্মশালার থেকে অনেকটাই আলাদা। তার কারণ, ম্যাজিক শোয়ের মাধ্যমে মানসিক রোগীদের যন্ত্রণার কথা তুলে ধরা হচ্ছে গ্রামে গ্রামে। বৃহস্পতিবার চন্দ্রকোনা টাউন বাসস্ট্যান্ডে এইরকমই এক কর্মসূচির আয়োজন করা হয়। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ম্যাজিক শো দেখতে যেমন ভিড় জমাচ্ছেন বহু মানুষ, তেমনই মানসিক রোগীর সমস্যা বোঝারও চেষ্টা করা হচ্ছে। অনেক সময় না বুঝেই মানসিক রোগীদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে থাকেন অনেকেই। অনেকেই এবার বুঝতে পারছেন না, সাধারণ মানুষের মধ্যে মিশে থাকলেও হাজার হাজার সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তারা। তাই কী কী উপসর্গ দেখলে একজন মানসিক রোগীকে সঠিক চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, সেই বার্তাও দেওয়া হচ্ছে কর্মসূচিতে। ম্যাজিকের মাধ্যমে মানুষকে মনোরঞ্জন করে মানুষের যে মনের রোগ, মনের অসুখ, সেই মানসিক রোগ সম্বন্ধে মানুষকে সচেতন করছি। এবং আজকে আমরা চন্দ্রকোনা ব্লক পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ম্যাজিকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা। মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছেন? প্রচণ্ড মানুষ জড়ো হচ্ছেন, অনেক মানুষ এসে আমাদের ফোল্ডারগুলো, বইগুলো নিচ্ছেন এবং ওনারা বলছেন যে এরকম বিষয় আমাদের জানা ছিল না, এবং আমাদের যে টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারটাও তারা পেয়ে খুব উপকৃত হচ্ছেন এবং যোগাযোগ করার চেষ্টা করবেন বলেছেন। স্বাস্থ্য দপ্তরের কর্তারা বলছেন, যৌনতা সম্পর্কে সচেতনতার অভাবে বহু সময়ে মানসিক রোগীরা নির্যাতনের শিকার হন, অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন অনেকে। বিভিন্ন মানসিক হাসপাতালে তো বটেই, মানসিক রোগীদের হোমেও একাধিক ঘটনার নজির রয়েছে। ধাপে ধাপে বিভিন্ন মানসিক হাসপাতালে এর জন্য কর্মশালার আয়োজন করা হবে। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।